আসসালামু আলাইকুম। LBH1790 জুকি হোল মেশিন আমাদের E083 আসলে কি করবেন? দেখেন আমাদের E083 আসতেছে, তো অ্যাকচুয়ালি E083 অন্য জায়গায় আসে না। E083টা মূলত দেখেন ক্যাটালগ সহ দিয়ে দিলাম, তো E083 আমাদের পাতলা কাজ করার সময় E083 আসে না। যেই মোটা কোনো কাজ ঢুকানো হয় তো E083 আসে। ধরেন নেকের হোল করতে গেলে E083 আসে, কারণ নেকের হোলটা অনেক মোটা। তাই তো E083 আসলে আপনারা যা করবেন, দেখেন আমি এখন একটা ফেলাপ হোল করতেছি। দেখেন ফেলাপটি কি হোল হয়ে গেছে, কারণ এটা পাতলা ফেব্রিক। কিন্তু আমি যেই শার্টের নেক ঢুকাই দিয়েছি, দেখেন আমার শার্টের নেকের হোলটা করতে চাইতেছি কিন্তু আমার অ্যারো মারতেছে। তো অবশ্যই আপনাদের এই অ্যারোটা রিমুভ করার জন্য আমাদের মেনু বাটনে চাপ দেওয়া, আমাদের মেমোরি টু অপশনটা আছে, এই মেমোরি টু অপশনে ঢুইকা আমাদের K23 নাম্বার অপশনটা আনতে হবে। দেখেন K28 আছে, এখানে আমি K23 আনতে হবে। দেখেন যে K23 অপশনটা আসছে, এখানে 1.5 কিংবা 2.5 এরকম থাকলে এই সমস্যাটা হয়। আপনারা এখানে 4.5 কিংবা 5.5 দিয়ে দেবেন, তাহলে আপনাদের কাজ মোটা হইলে সমস্যা হবে না। আপনাদের কাজটা যত মোটা হবে এই জায়গায় আপনারা রেঞ্জটা তত বাড়াইয়া দিবেন আপনাদের কাজের সুবিধার্থে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এই E083 মূলত এভাবেই রিমুভ করতে হবে। অবশ্য মেমোরি টু এমনি আসবে না, মেমোরি টু আনার জন্য অবশ্য আপনার মেনু বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে আপনাদের মেমোরি টু অপশনটা আসবে। দেখেন আমার আমার অপশন ঠিক করলাম, ঠিক করার পরে এখন দেখেন আমি নেকের হোল ঢুকাইছি। দেখেন আমার শার্টের নেক কিন্তু এখন হইতেছে, এখন আমার আর এরোটা আসে নাই, কারণ এখন আমি হোল করছি, এখনও সমস্যা হয় নাই। দেখেন একটা হোল করছি, এই জায়গায় আর একটা হোল করতেছি কিন্তু এখন আর আমার কোনো সমস্যা হইতেছে না। দেখেন আমার এত মোটা নেকের হোল করছি, এখন আর এরো নাই।